হ্যালো বন্ধুরা আমি এসি মালদা জেলায় মালদা জেলায় শুনেছিলাম কিছু ঐতিহাসিক প্লেস রয়েছে এবং বিশেষ করে মুসলিমদের কিছু মকবরা রয়েছে যেটাকে আমরা পাতি বাংলায় বলতে পারি কবরস্থান এবং কবরের ওপর যেটা সৌন্দর্য করে কারুকার্য করে বানানো হয় যেমন তাজমহল তাজমহলটা একটি মকবরা মানে একটি কবর সেরকম কিছু কবর রয়েছে তার ওপর কিছু রয়েছে এবং মসজিদ রয়েছে তো আমি হঠাৎ শুনেছিলাম তো হঠাৎ করে তিন তিন বন্ধু মিলে প্ল্যানিং করে বেরিয়ে এসেছি এই যাচ্ছি ওইদিকে দেখা যাক কি কি আছে তোমাদেরকে সেটা অবশ্যই দেখা বন্ধুরা এটি হলো বারো দুয়ারি মসজিদ অথবা বড় সোনা মসজিদ এটি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার গোড় নামে একটি জায়গা আছে ওখানে অবস্থিত এর কাজটি কটায় কবে শুরু হয়েছিল এটা ঠিক জানা নেই তবে পনেরোশো সালে সমাপ্ত হয়েছে সেরকমই আমরা একটা অনুমান করতে পারি বা আমরা জানতে পেরেছি এটি মালদা শহর থেকে দেখবেন বারো কিলোমিটার দক্ষিণ দিকে পাওয়া যাওয়া যায় যারা যাবে তারা টোটোটা ঠিক করে নেবেন টোটো করবেন চাচা করবেন অনেক বেশি খরচা হবে টোটো ঠিক করে নেবেন টোটো করে আপনি দক্ষিণের দিকে মানে দক্ষিণ সাইডে যেতে পারবেন বারো কিলোমিটার প্রায় লাগে এর ধ্বংসাবশেষ মানে এরা যে দেখছি যে ভেঙে গেছে এর ধ্বংসাবশেষ সহ মসজিদটি ভারত এবং আমাদের ভারতবর্ষ বাংলাদেশের একদম বর্ডারের পাশে অবস্থিত মানে এখান থেকে বাংলাদেশের দর বাংলাদেশের বর্ডার হয়তো খুব বেশি হলে চার থেকে পাঁচ কিলোমিটার তার তাও হবে না ইট এবং পাথরের একটি বিশাল আয়তক্ষর কাঠামো সহ এই মসজিদটি গৌরের বৃহত্তম স্মৃতিস্তম্ভ বলতে পারো তোমরা যদিও নামের অর্থটি বারো দরজা কিন্তু এদের বারোখানা দরজা নেই আমরা গুনে দেখেছিলাম এতে বারোটা দরজা নেই এবং খুব সুন্দরভাবে দেখবে একটি সাজানো রয়েছে মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে মেনটেনেন্স আমার যেখানে সেখানে গিয়ে খবর পেলাম যেটি এটি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পয়সা দিয়ে লোক রেখে এটা পরিষ্কার করা হয় এবং এইটাকে ওয়েল্ড মেনটেনেন্স করা হয় তার জন্য ঘুরতে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না তোমরা বিনামূল্যে যেতে পারবে এবং খুব সুন্দর কারোর যদি ঐতিহাসিক প্লেস ভালো লাগে তাহলে এই জায়গাটি খুবই সুন্দর ঘোরার জন্য শুধু একটানে টানে আরও অনেকগুলো রয়েছে তোমাদেরকে আমরা দেখাবো তো এটি বারোসোনা মসজিদ আরেকটি ইতিহাস বলি এই বারোদুয়ারি অর্থাৎ বড়সোনা মসজিদটি একটি পঞ্চাশ মিটার বাই বাইশ মিটার এবং বারো মিটার উচ্চতায় আমরা দেখতে পাবে এবং বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেছিলেন এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তার পুত্র নাসরুদ্দিন নসরত সাহা এটি সম্পন্ন করেছিলেন ইন্দো আরবি স্থাপত্য শৈল এবং অলঙ্কৃত পাথরের খোদায় বারদুয়ারিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তোলে এবার আপনাদের আমি মসজিদটির একটি মানে কোন দিকে কি আছে না আছে এগুলি একটি বোঝানোর চেষ্টা করছি মসজিদটি এগারোটি প্রবেশপথ মানে এগারোটি দরজা দুটি প্রসাধন চারটি কোনা টাওয়ার এবং একটি প্রশস্ত উঠান নিয়ে গঠিত যার ব্যাস প্রায় সত্তর মিটার বিল্ডিংটি প্লেন পাথরের মুখোমুখি এবং দরজাগুলি মূলত ফুলের প্যাটার্নে চকচকে রঙিন টাইলসের মোজাইক দ্বারা ফ্রেম করা হতো ছাদটি চুয়াল্লিশটি গোলার্ধীয় গম্বুজ দিয়ে বিচ্ছিত ছিল যার মধ্যে এগারোটি করিডোর এখনও রয়ে গেছে এই গম্বুজগুলি মূলত সোনালি করা ছিল এবং তাই মসজিদটির নাম দেওয়া বড় সোনা মসজিদ অভ্যন্তর থেকে এই গম্বুজগুলি তরুণযুক্ত অর্ধেক ইট এবং অর্ধেক পাথরের এটি এখনও গৌরে দাঁড়িয়ে থাকা বৃহত্তম ভবন অতি প্রাচীন এই মসজিদটি তোরা ভিডিওটি কেমন হলো একটু জানাবে একটি মসজিদ অনেক প্রাচীন মসজিদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে